তোমার আল্লাহ বলছেন কিয়ামত হলো একটাই, কিয়ামত হলো একটা, কিয়ামতকে বিভিন্ন সূরা দিয়ে, বিভিন্ন ভাষা দিয়ে, বিভিন্ন আয়া দিয়ে যেমন যেমন প্রয়োজন হয়েছে তেমনি ভাবে আল্লাহ কিয়ামতকে বুঝিয়েছে। কিয়ামতকে বলা হয়েছে মহাশর, কিয়ামতকে বলা হয়েছে নবাইলাহীন, কিয়ামতকে বলা হয়েছে ইয়াউমুদ্দিন, কিয়ামতকে বলা হয়েছে ইয়াউমুল ফসল, কিয়ামতকে বোঝানো হয়েছে কারিয়া আল কানিআতু মাল কানিআ ওয়ামা আদরাকা মাল কানিআ, কিয়ামতকে বোঝানো হয়েছে হক আল হাকাতু মাল হাক ওয়ামা আদরাকা মাল হাক, কিয়ামতকে বিভিন্ন সূরা দিয়ে যেমন 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 প্রয়োজন হয়েছে তেমনি ভাবে আল্লাহ কিয়ামতকে বুঝিয়েছে। কিয়ামতকে বলা হয়েছে হাল আতাকা হাদিতুল গাশিয়া, নবী হে তোমাদের কাজে কি ওই ঢেকে দেওয়ার দিন ওই কিয়ামতের দিনে খবর পৌঁছাইনি? এরই নাম হলো ঢাকা। আল্লাহ আমাদেরকে একদিন ঢাকবে বাইরে। আমার বন্ধুরা, আমার আল্লাহর চ্যালেঞ্জ কত মজবুত দেখুন। আল্লাহর চ্যালেঞ্জ ছাড়া পৃথিবীতে কারো চ্যালেঞ্জ চলবে না। কোন পীর, কোন ওলি, কোন পণ্ডিত, কোন মনীষী, কোন দেবতা, কোন ঠাকুর, কোন নেতা, কোন উচ্চ পদস্থ লোক, কোন প্রধানমন্ত্রী, কোন রাষ্ট্রপতি, চ্যালেঞ্জ থাকবে তার চ্যালেঞ্জ থাকবে আল্লাহর চ্যালেঞ্জ। দেখুন কেমন করে একটা একটা চ্যালেঞ্জটা বলছে। আল্লাহ বলছেন كل نفس دائقة الموت، প্রত্যেকটা প্রাণকে আমি আল্লাহ মৃতের স্বাদ গ্রহণ করাবো। আল্লাহ পারবেন কিনা বলেন, আল্লাহ পারবেন কিনা বলেন। দ্বিতীয় নম্বর আল্লাহ বলছেন আমি চ্যালেঞ্জ দিয়েছি বি আই আউদিন তামত, তোর মরার জমিনটা আমি ঠিক করে দিয়েছি, কোনখানে তুই মরবি সেইখানে পৌঁছানোর দায়িত্বটা আমার, আল্লাহ পারবেন কিনা বলেন। তৃতীয় নম্বর আল্লাহ বলছেন আমি চ্যালেঞ্জ দিয়েছি। তৃতীয় নম্বর হলো চ্যালেঞ্জটা হলো কুল্লি উম্মাতিন আজাল হাত্তা ইযা জাআহুম আজালুহুম ফালা ইয়াস্তাখিরুনা সাআতা ওয়ালা ইয়াস্তাকদিমুন। আমি আল্লাহ তোর কপালে টাইমটা পর্যন্ত আমি লিখে দিয়েছি, কোন সেকেন্ডে টানিস পার নিবি পৃথিবী থেকে আখিরাতের মধ্যে সেই টাইমটা আমি আল্লাহ বেঁধে দিয়েছি। এই পর্যন্ত আমার শেষ নাই। আমার সব থেকে বড় চ্যালেঞ্জটা শুনেলে, আমার সব থেকে বড় চ্যালেঞ্জটা শুনেলে আল্লাহ আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যতগুলি তোরা জন্ম নিবি আমি সব কটাকে হাজির করব। একজনের ক্ষমতা নাই যে সেদিন থাকবো না বলে দিদি, কেউ অনুপস্থিত দেখাতে পারবে না। আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যতগুলি তোরা জন্ম নিবি আমি সব কটাকে হাজির করব। একজনের ক্ষমতা নাই যে সেদিন থাকবো না বলে দিবি। সবাই একটা হয়ে হাজির হয়ে যাবে, আগাতে পিছাতে তোরা কেউ পারবে না। প্রাণের মুসলমান, আল্লাহর চ্যালেঞ্জ কত মজবুত, সকলেই দিশাহারা হয়ে যাবে, সকলেই দিশাহারা হয়ে যাবে। কিয়ামতের বিভীষিকাময় দৃশ্য দেখে মানুষ হয়রান হয়ে যাবে। হয়রান হয়ে গিয়ে আদম আলাইহিস সালামকে বলবেন একটু আল্লাহর কাছে বিচার করে দেন, ফয়সালা হয়ে যাক, একটু আল্লাহর কাছে সুপারিশ করে দেন। হযরত আদম আলাইহিস সালাম বলবেন আমি পারবো না,
কারণ আমি একটা আল্লাহর হুকুমকে ভঙ্গ করেছি, জান্নাতের একটা নিষিদ্ধ ফল খেয়েছি, ওই নিষিদ্ধ ফল খাওয়ার কারণে আমি বড় ভুল করেছি, অতএব আমার ক্ষমতা নাই। তিনিও অস্বীকার করবেন যে আমার ক্ষমতা নাই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে আমার তো আমার ক্ষমতা নাই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন যাও হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাও। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন আমিও পারবো না। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন যাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়েও বলবেন, তিনিও বলবেন আমিও পারবো না, সকলে অস্বীকার করবে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন যাও। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাও। হাসরবাসীরা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে যাবেন, তিনি বলবেন যে আমি তো পারবই না, কারণ তামাম পৃথিবীর ইহুদি নাসারা খ্রিস্টানেরা আমাকে আল্লাহর ছেলে বলেছিল, আল্লাহর পুত্র বলেছিল, আল্লাহর বেটা বলেছিল, অতএব আমার দ্বারা সম্ভব নয়, আমি পারবো না। তবে আমি একটা পরামর্শ করে দিতে পারি, সিদ্ধান্ত করে দিতে পারি, চুক্তি করে দিতে পারি, তোমাদের হয়ে কথা বলতে পারবেন বিশ্বনবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাও। হাসরবাসীরা বিশ্বনবীর কাছে গিয়ে যাবেন। বিশ্বনবী মাকামে মাহমুদে সিজদায় পড়ে কন্দন করবেন, সিজদায় পড়ে আছেন, হতভাগা উম্মত উম্মতের জন্য তিনি সিজদায় পড়ে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন হাবিব দোস্ত আমার, বন্ধু আমার, আজকে মাথা উঠান, আজকে তো আপনার কানার দিন না, আজকে সম্মানের দিন, মর্যাদার দিন, আপনি কেন কান্না করেন? বিশ্বনবী জনাবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন রাব্বুল আলামিন আমি কান্দি এই জন্য আমার উম্মত উম্মতিগুলোকে জাহান্নামের ফেরেশতারা জিঞ্জিরে বেঁধে টানতে টানতে নিয়ে জাহান্নামের গর্তে ধাক্কা দিয়ে ফেলে দেয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এই জন্য আমি কান্না করছি। রব্বুল আলামিন বলবেন হাবিব আমার, দোস্ত আমার, বন্ধু আমার, আজকে আপনাকে ক্ষমতা দিলাম, শক্তি দিলাম, আপনি আপনার উম্মতগুলিকে বাছাই করুন, বাছাই করে করে জান্নাতে নিয়ে যান। সেদিন বাছাই করা হবে, চেহারার মধ্যে একটা চমক সৃষ্টি হবে। কথা বুঝে আসছে? যারা পৃথিবীর বুকে হারাম খাচ্ছে, হারাম খেয়ে খেয়ে রক্ত মাংসগুলো সব পচে গিয়েছে, এদের চেহারা সেদিন কালো হয়ে যাবে হারাম খাওয়ার কারণে, এদের চেহারার মধ্যে একটা চমক সৃষ্টি দেখা যাবে না। পানের মুসলমান, একটা হাদিসের দিকে তাকাচ্ছি আর মনে পড়ে গেল, আল্লাহর নবী জনাবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিস আপনাদেরকে একটা শোনাই। ওয়ান আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كنت عند رسول الله صلى الله عليه وسلم يوما فطلعت الشمس فقال يأتي قوم يوم القيامة نورهم كنور الشمس فقال أبو بكر نحن هم يا رسول الله صلى الله تعالى عليه وسلم. حضرت عبد الله بن عمر بن عاص নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন, তিনি বলছেন যে আমি একদিন আল্লাহর নবীর নিকটে বসে আছি, এমন সময় সূর্য উদয় হয়ে গেল। নবী আমার বলছেন ইয়াতি কওমু ইয়াউমাল কিয়ামাতি নূরুহুম কানূরিশ শামসি, নবী আমার বলছেন কিয়ামতের দিন কিছু লোকের চেহারা সূর্যের মতো আলোক উজ্জ্বল হবে। ফাল আবু বকরিন, আবু বকর বললেন নাহনু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর বললেন হে আল্লাহর রাসূল, আমাদের কি চেহারাটা